আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন পর্বে। আমরা আজকে বুড়িমারি চলে এসেছি, আমাদের গন্তব্য হচ্ছে দার্জিলিং, মিরিক আর সিকিম। আর আমার টিমের সদস্য হচ্ছে আমার মেয়ে আম্মু, এই যে আমরা আরেক মেয়ে। তো চলুন এই ট্রিপটা এনজয় করি, আর যা যা ইনফরমেশন আছে আমি আস্তে আস্তে আপনাদের সাথে সব কিছু শেয়ার করতে থাকবো। এখন বাজে সকাল 8টা, আমরা ঢুকে পড়তেছি ইমিগ্রেশনের চেকপোস্টে বাংলাদেশ পোর্শনের দিকে। আর এটা হচ্ছে সেই ইমিগ্রেশন পোস্ট। আমরা খুব সহজেই ঠিক 9:30টার দিকে আমরা বাংলাদেশের ইমিগ্রেশনটা শেষ করে এখন ইন্ডিয়া বর্ডারের দিকে যাচ্ছি ইমিগ্রেশনের, ইন্ডিয়ার ইমিগ্রেশন করার জন্য। চলুন আমার সাথে। আমরা ইন্ডিয়ান ইমিগ্রেশন পার হয়ে এখন শ্যামলী অ্যানা ট্রাভেলসে ওঠার জন্য চলে যাচ্ছি। এটা হচ্ছে সেই রাস্তা। 11টায় আমরা ভারতের ইমিগ্রেশন শেষ করে শ্যামলী অ্যানা ট্রাভেলসের বাসে করে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিই। আর এটা হচ্ছে ভারতের অংশের শ্যামলী অ্যানা ট্রাভেলসের বাসের অবস্থা। খুব মানসম্মত না এই বাসটা। কিছু দূর যেতেই আমরা চলে আসি তিস্তা ব্যারাজের থেকে। তিস্তার পানি এখন খুবই কম। আমরা শিলিগুড়িতে এসে হোটেল সেন্ট্রাল প্লাজাতে দুপুরে খাওয়া দাওয়াটা শেষ করি। শিলিগুড়ির অ্যানা ট্রাভেলসের বাস স্ট্যান্ড থেকে এই হোটেল সেন্ট্রাল প্লাজার পর্যন্ত আসতে টোটো ভাড়া পড়ে জন প্রতি 20 রুপি করে। এই হোটেলে খাবারের মানটা খুবই ভালো। দুপুরে খাবার খেয়ে 5000 রুপিতে দার্জিলিং যাবার জন্য আমরা জিপ ঠিক করে নিই। দার্জিলিংয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করি আমরা। দার্জিলিংয়ের এই রাস্তাটা খুবই সুন্দর। রাস্তার সৌন্দর্য দেখতে দেখতে আমরা সন্ধ্যা 8টার দিকে দার্জিলিং এসে পৌঁছাই। দার্জিলিংয়ে খুব জ্যাম ছিল, তাই আমাদের পৌঁছাতে খুব লেট হয়ে গিয়েছিল। আমরা 2800 রুপি করে হোটেল ঠিক করে সেদিন হোটেল চয়েসে উঠে পড়ি। মেরি ক্রিসমাস উপলক্ষে দার্জিলিংয়ে এখন চলছে ম্যারাথন প্রতিযোগিতা, তাই সকালে আসলে বের হওয়া যাচ্ছে না, সমস্ত রোড ব্লক আছে। আমরা এখন হোটেলে অবস্থান করছি। 11টা 12টার দিকে আমরা বের হব দার্জিলিংয়ের আশেপাশটা ঘুরে দেখতে ও মিরিকে যাব। তো এই হচ্ছে এখনকার অবস্থা। ম্যারাথনে সবাই অনেক দৌড়াচ্ছে, অনেক বিশাল এরিয়া নিয়ে আসলে এই ম্যারাথন প্রতিযোগিতাটা হচ্ছে। আমরা 8:30টার সময় সকালের নাস্তা, আমরা সেই নাস্তাটা শেষ করব। আমি এখন দার্জিলিংয়ের মল রোডের পাশে আছি। আমাদের হোটেলের নাম হচ্ছে হোটেল চয়েস। আমরা কালকে রাতে এখানে এসে উঠি। আর এর ঠিক পাশে অবস্থিত হচ্ছে ইসলামিয়া হোটেল। এটাই হচ্ছে ইসলামিয়া হোটেল, এর আশপাশে আমরা অবস্থিত। না, ওর দু লোক হ্যাঁ আমাদের গাড়ি চলে এসেছে। আমরা আজকে মিরিক ঘুরব, কালকে আমরা লামাহাট্টা যাব, আর তারপরের দিন আমরা দার্জিলিংয়ের আশপাশটা ঘুরে দেখব। তো এই হচ্ছে আমাদের গাড়ি। আমরা এই 3 দিন আর সাথে সিকিম, দার্জিলিং থেকে সিকিম যাব, এর জন্য আমরা একসাথে টোটাল একটা প্যাকেজ নিয়েছি, যার গাড়ির রেট পড়েছে 22,000 রুপি।
আর এটা করে আমরা টোটালি ট্যুরটা দার্জিলিং ট্যুরটা আমরা কমপ্লিট করব। আমরা রওনা দিয়েছি লেপচা জগৎ যাওয়ার জন্য। আমাদের প্রথম ডেস্টিনেশন হচ্ছে লেপচা জগৎ। আমি এখন আছি লেপচা জগতে। এখানে 20 রুপি করে পার পার্সন টিকিট কেটে এখন ভিতর ঢুকেছি। চলুন একটু ভিতর থেকে ঘুরে আসি। অনেক উঁচু উঁচু পাইন ট্রি দিয়ে লেপচা জগৎটা এক অন্যরকম পরিবেশ তৈরি করেছে। আরোহী আফসিন, তোমাদের কেমন লাগতেছে? যাও সামনে যে দেখো তো কত দূর যেতে পারো। আস্তে আস্তে উঠবে কিন্তু। আমিও আসতেছি বাবা। আর ঠান্ডাটা একটু বেশি লাগতেছে, হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, একটু বাতাসও আছে, শীত করতেছে। আর যাওয়া যাবে না, অনেক খাড়া। এদিক দিয়ে আসো, এদিক দিয়ে উঠি, এদিক দিয়ে বেশি খাড়া। আমরা এই সাইড দিয়ে একটু উঠি, এদিক দিয়ে উঠা যাবে। হ্যাঁ, এদিক দিয়ে আসো। অনেক কষ্ট আসলে উপরে ওঠা। আরোহী, হাত ইশারা করো, তুমি উঠো না মা, অনেক কষ্ট, উঠো না। আমরা যাচ্ছি সীমানা ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা দিয়ে যেতে আমাদের সকলেরই খুব ভালো লাগছে। এটা হচ্ছে সীমানা ভিউ পয়েন্ট। আমি এখন আছি সীমানা ভিউ পয়েন্টের এখানে। এখান থেকে মানিমঞ্জন ও নেপালের বর্ডারটা দেখা যায়, নেপালের অংশটা আসলে দেখা যায়। দেখুন চমৎকার ওয়েদার, মেঘলা হয়ে আছে কিছুটা, তারপর অনেক রৌদ্রোজ্জ্বল পরিবেশ। নিচে যে অংশটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে মানিমঞ্জন, আর দূরে সন্দাকফুর অংশটা দেখা যাচ্ছে।
এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা রওনা দিচ্ছি মিরিকের উদ্দেশ্যে। আমরা এখন আছি গোপালধারা টি স্টেটে। আমরা সীমানা ভিউ পয়েন্ট থেকে এইখানে চলে এসেছি, এখানে দেখে তারপর আমরা চলে যাব মিরিকের দিকে। গোপালধারা টি স্টেট একটু বড় আছে এবং সুন্দর আছে, চলুন একটু ঘুরে দেখে আসি। এ পর্যন্ত সীমানা, এর চেয়ে বেশি আসলে ঢুকতে দেয় না, আমরা আসলে ঢুকতে পারতেছি না। আপনি খাবেন না? না না, আপনি খাও, ঝালটা কমাই দিছে, দাও খাও, ঝাল কমাই দিছে। কামড় দাও, কামড় দাও। না দাও দাও, আমি খাবো না। ভালোই তো, পোড়াটা ঢুকাও মুখে, ঢুকবে ঢুকবে, খাও তখন দাও, তখন দাও। আমরা এখন চলে এসেছি মিরিক লেকে, আর এটা হচ্ছে মিরিকের ভিউ, লেকের ভিউ পয়েন্ট এটা, আর ওই পাশটা হচ্ছে লেক পয়েন্ট। আমরা হেঁটে হেঁটে ওই পাশটা যাব, তারপর লেকটাকে দেখব, চলুন আমার সাথে। অনেক খাবার দোকান আছে, অনেক শপিং করার জন্য শোপিসের দোকানও আছে, আপনারা চাইলে ইচ্ছা করে কিনে নিতে পারবেন। আর যেহেতু আমরা আস্তে আস্তে দুপুর হয়ে গেছে, তো লাঞ্চটাও আসলে আপনারা করে নিতে পারবেন এখানে। আর এখানে আপাতত কোনো টিকিট লাগে নাই, তো সামনে আমরা দেখি টিকিট লাগে কি না, চলুন সামনে যাই। আমরা 50 টাকা করে জুস খাওয়ার জন্য এখন দাঁড়িয়ে আছি, চলুন জুস বানানোটা দেখি। মিরিকের এই অংশে মেরি ক্রিসমাস উপলক্ষে অনুষ্ঠান হচ্ছে, অনুষ্ঠানটা দেখে আমরা লেকের উপর অবস্থিত ব্রিজে চলে আসি। এই ব্রিজ থেকে লেকটা খুব সুন্দর দেখা যায়। লেকের সামনের অংশে 20 টাকা করে টিকিট কেটে ঢুকতে হয়, আমরা সেই অংশটা যাইনি। ব্রিজের শেষ মাথায় ঘোড়ায় চড়া যায় 100 রুপি করে,
আমি ও আমার মেয়ে ঘোড়ায় চড়ে ও ছবি তুলে নিই। আর ঘোড়ায় চড়া শেষে 100 রুপি করে ড্রেস ভাড়া করে আমার মেয়ে দুজন ছবি তুলে নেয়। আর এভাবেই শেষ হয় আমাদের আজকের দিনের ঘোরাফেরা। আমরা আবার ফিরে যাচ্ছি দার্জিলিংয়ের উদ্দেশ্যে। তো আজকে এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী পর্বে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।